গোপন খবরের ভিত্তিতে বাদারঘাট সংলগ্ন এলাকা থেকে একটি অটো গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ফেন্সাডিল এবং স্কাপ উদ্ধার করলো এডিনগর থানার পুলিশ। আটক করা হয়েছে চারজনকে, এদের মধ্যে দুইজনের বাড়ি বিহারের, বাকি দুইজন স্থানীয়। বিস্তারিত জানিয়েছেন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে। আজকে সকালবেলা 6:15 দিকে ওসি এডি নগর পিএসের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে, একটা খুবই রিলায়েবল ইনফরমেশন আছে, আসে যে বাধাঘাট রেলওয়ে স্টেশন থেকে অটো করে কিছু লোক কিছু কন্ট্রাব্যান্ড আইটেম, নাকোটিক ড্রাগস আইটেম নিয়ে আসছে। অ্যাকর্ডিংলি অ্যাম্বুশ করা হয় বাধাঘাট চৌমুনিতে, আমাদের অফিসাররা ছিলেন, স্টাফ ছিলেন, অ্যাকর্ডিংলি একটা অটোর এগেনস্টার ইনফরমেশন ছিল, তো অটোটাকে ট্রেস করা হয়, এটাকে আটক করা হয়। সার্চের সময় দেখা যাচ্ছে অটোর মধ্যে তিনজন লোক ছিল প্লাস ড্রাইভার, ওদের কাছে কিছু ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে সার্চের দৌরান টোটাল 375 বটলস অফ কোডিন ফসফেট কফ সিরাপ পাওয়া যায়। তারপরে অ্যাজ পার রুলস এটাকে, অ্যাজ পার প্রোটোকল এটাকে সিজ করা হয় পুরো লিগাল ফর্মালিটি মেনটেন করে, আর টোটাল চারজনকে ডিটেন করা হয়। কেস রেজিস্ট্রেশন হবে, ইনভেস্টিগেশন প্রসিড হবে, তার এটার কোথা থেকে আসছে, কোথা থেকে এসেছে, এটা ফাইনাল ডেস্টিনেশন কি, এগুলো এখন চেক করা হবে। জি, অ্যাকচুয়ালি এখানে দেখা গেছে যে দুজন লোক বিহার থেকে এসেছিলেন, ওরা হাজিপুর থেকে রেলওয়ে স্টেশনে চলেছেন, হাজিপুর থেকে চলেছে আগরতলায় নেমেছে, এখন এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে দ্যাটস এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন ইয়ে টু বি ডিটারমাইন্ড। আর এর মধ্যে একজন যে থার্ড ব্যক্তি ছিলেন ও খেজুর বাগানেরই অটো লোকেল, আর তো এই হলো চারজন, মানে দুজন বিহারের, একজন এখানকার লোকেল অ্যাকমপ্লিস আর একজন অটো ড্রাইভার। তো এদের সাথে আর কেউ আছে কি না, ওদের আর কী কী অ্যাকমপ্লিস আছে, আর কে কে এদের সাথে যুক্ত আছে, এটা অ্যাজ এ নন ইনভেস্টিগেশনটা প্রসিড করবে, এটা আমরা বের করবো। জি, যে ডিটেন হয়েছে, যে আমি বললাম যে বিহারে যে দুজন আছেন, যে বৈশালী ডিস্ট্রিক্টের একজন আছেন যে রাম পরেশ সাহু, একজন হচ্ছেন অনিল কুমার, যে এখানকার যে লোকাল অ্যাকমপ্লিস ওর নাম বীরেন্দর রায়, আর একজন অটো যে ওনার নাম রাজেশ সাহা। অলমোস্ট 4 to 4.5 lakh. Thank you.